বন্ধুরা, চীন যে সর্বদা অবুঝ নেপালকে ভারত বিরোধিতায় ভড়কাতে থাকে, এর জোরালো প্রমাণ আজ কিন্তু পাওয়া গেছে। শুধু প্রমাণই নয়, ভারত দেশটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে, এমনকি নেপালকেও সতর্ক করেছে যে নেপাল এখন ভারতকে সমর্থন না করলে ভারত ও নেপালের থেকে দূরত্ব বজায় রাখতে দেরি করবে না। আসলে বন্ধুরা, ভারত নেপালের ওপর যে কারণে ভড়কে গেছে সেটা হচ্ছে এটা, যে আর্টিকেলটিকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আজ তাক নিউজের তরফ থেকে পাবলিশ করা এই নিউজ আর্টিকেলটিকে বা এই খবরটিকে মনোযোগ সহকারে পড়ুন একবার আপনারা, আর দেখুন এটিতে লেখা কি আছে। দুর্ভাগ্যবশত, হ্যাঁ বন্ধুরা, চীন নেপালকে খুশি করার কারণে নেপালের কানে চীনা রাষ্ট্রদূত বলেছে যে দুর্ভাগ্যবশত নেপাল ভারত তার প্রতিবেশী। শুধু তাই নয়, নেপালের উপস্থিত চীনা রাষ্ট্রদূত বলেছিলেন যে ভারতের নীতি অর্থাৎ ভারতের ধারণার ভিত্তিতে প্রকল্পগুলি নেপাল এমনকি তার প্রতিবেশী দেশগুলির জন্য একেবারে অনুকূল নয়। ভারত তার সুবিধার জন্য নেপালকে পছন্দ করে, যাতে এটিতে তাদের অর্থনীতি আরও উন্নত করতে পারে। আমি যতদূর জানি, ভারত কখনোই নেপালকে অগ্রাধিকার দেয়নি, আর না নেপালের সাথে কোনো বড় ডিল করেছে। ভারত শুধু নেপালের ওপর ভারতের নিয়ন্ত্রণ নিয়েছে, এবং এখন ভারত তার সেনাবাহিনী থেকে নেপালি গোর্খা যুবকদের পর্যন্ত বহিষ্কার করছে। এটা প্রমাণ করে যে ভারত নেপালের প্রতিবেশী হওয়ার ভান করছিল। আজ ভারতের নেপালের দরকার নেই, বন্ধু নেপালিদের বের করে দেওয়া হয়েছে এখন। অথচ চীন এমন প্রতিবেশী দেশ নয়, চায়নার চুদুরের মতো, সরি চিং সাংয়ের মতে চীনের ভবিষ্যৎ এখন উজ্জ্বল। ভারতের চেয়েও বড় তাদের অর্থনীতি আছে, আমরা এটাই চাই, এর সুফল সকল উন্নয়ন দেশগুলি সহ আমাদের নেপালি বন্ধুদের কাছে যাবে। তাই আমি আমার নেপালি বন্ধুদের এই পরামর্শ দিতে চাই যে ভারতের পরিবর্তে নেপাল তার অর্থনৈতিক কাঠামো চীনের সাথে নিয়ে এগিয়ে যাক। বন্ধুরা, চীনের এই স্টেটমেন্ট নেপালি জনগণ প্রচণ্ড সরকারের ওপর প্রচণ্ড ক্ষেপে গেছে, পাশাপাশি কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাসকে ক্ষুব্ধ করেছে। ভারতীয় দূতাবাস নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে পুরো বিষয়টি উত্থাপন করেছে, আর বলেছে যে চীনের চুদুরবুদুর সরি চিংসাংয়ের এই বিষাক্ত স্টেটমেন্টের উপর প্রচণ্ড সরকার যেন কোনো ব্যবস্থা বা স্টেপ ওঠায়, অন্যথায় আমরা এই পুরো বিষয়টি সরাসরি ভারতের পররাষ্ট্র দপ্তরের কাছে হস্তান্তর করব, তারপর ভারত সরকার এই বিষয়ে সিদ্ধান্ত দেবে। এখন যদি দেখা যায় যে ভারতীয় দূতাবাসের তরফ থেকে এই চাওয়াতে নেপালি সরকারের দুই দিক থেকে পিছন ফেটে গেছে, কারণ সাম্প্রতিক সময়ে ভারত নেপাল থেকে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ কেনার অনুমোদনকে দিয়ে দিয়েছে, যার ফলে নেপাল ভারত থেকে কোটি কোটি টাকা আয় করতে যাচ্ছে। ওপর থেকে চাল নিষিদ্ধ করা সত্ত্বেও ভারতের তরফ থেকে নেপালকে রিসেন্ট 15,000 টন চাল দেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল, যাতে নেপালে উৎসবের মরশুমে নেপালে চালের অভাব না হয়। নেপাল যদি চীনা রাষ্ট্রদূতের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়, তাহলে ভারত নিজের শক্তি দিয়ে কঠোর পদক্ষেপ নিতে পারে, আর এটাই এখন ভয় প্রচণ্ড সরকারের মনে। তাহলে নেপালেরও তো একবার বোঝা উচিত কোন দেশের সাথে তার স্বার্থ থাকা উচিত। চীন বলে তার ইকোনমি ভারতের চেয়ে বড়, হ্যাঁ এটা অবশ্যই সত্য, কিন্তু সমানভাবে এটাও সত্য যে চীনের এই বৃহৎ অর্থনীতি তাসের ঘরের মতো চলে যাচ্ছে বা পড়ে যাচ্ছে বা কোলাপস হচ্ছে। কিন্তু আর চীনের বেকারত্ব নেপালের চেয়েও বেশি, এটা কিন্তু নেপাল ভালোভাবেই জানে। এটা জানা সত্ত্বেও চীনের ভারত বিরোধী মনোভাব সহজেই আসে নেপাল। আপনারা আমাকে বলুন বন্ধুরা, নেপাল সরকার যদি ভারত বিরোধী বিষ ছড়ানো চীনা রাষ্ট্রদূতের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়, তাহলে নেপালের বিরুদ্ধে আমাদের কি ব্যবস্থা নেওয়া উচিত? দয়া করে আপনাদের মন্তব্য অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিও আর ইনফরমেশন ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং, জয় হিন্দ, বন্দে মাতরম।